আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষাভিত্তিক কার্যক্রমে আমি জানাতে ভাতার সহকারী শিক্ষিকা। আজকে আমি প্লে শ্রেণীর জন্য ক থেকে তন্তন্ন পর্যন্ত এই বর্ণগুলো নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো, তোমাদের গত ক্লাসগুলোতে আমি পাঁচটা পাঁচটা করে বর্ণ দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে একদম ক থেকে মূর্ধন্য পর্যন্ত এই বর্ণগুলো অন্যান্য ক্লাসে লিখে দেখিয়েছি। তো আজকে ত থেকে দন্তন্য পর্যন্ত এই বর্ণগুলো দেখাবো, তবে তার আগে আমরা ক থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণগুলো একটু পড়ে আসি। দেখো, এই বর্ণটার নাম হচ্ছে ক, খ, গ, ঘ, উ। তোমরা অবশ্যই ম্যাডামের সাথে সাথে পড়বে, ঠিক আছে? দেখো, আবার বলি আমি, ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এবার দেখো ত। দেখো, আমি প্রথমে একটু নিচে দেখিয়ে নিই। প্রথমে ততে পূর্ণমাত্রা, প্রথম মাত্রাটা দিয়ে নিবে, তারপরে দেখো স্বর অর মতো প্রথম অংশটা ঠিক এইভাবে করে এইভাবে দিলেই ত হয়ে যাবে। তাহলে দেখো, এই অংশ আর এই অংশ বরাবর রেখেছি, তাহলে এই বর্ণটার নাম হচ্ছে ত। আমি এবার ঘরে লিখে দেখাচ্ছি। দেখো, এই যে প্রথমে তোমরা ঘরে মাত্রাটা দিয়ে নিবে দাগে দাগে, তারপরে মাত্রা থেকে এক টানে মাত্রাটা দিয়ে নিয়ে মাত্রা থেকে একটু নিচ থেকে তোমরা ঘুরিয়ে এইভাবে করে এই করে এই এই দেখো। তাহলে আমি এখন ত লিখে ফেলেছি। এবার দেখো থ। থয় হচ্ছে অর্ধমাত্রা। তাহলে দেখো, এখানে আমি প্রথমে দেখাই তোমাদেরকে এই করে এই, অর্থাৎ পিছনের এই অংশটা বরাবর করে নিয়ে তারপরে এখান থেকে এইভাবে নিয়ে এই উপরে উঠিয়ে এটা বরাবর তোমরা এই অর্ধমাত্রাটা দিয়ে নিবে। এবার দেখো, আমি ঘরে দেখাচ্ছি। তোমরা চাইলে এটাকে, যদি অনেকে হয়তো বা এই অংশটাকে বরাবর করতে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এই কোণা থেকে যদি এভাবে ঘুরিয়ে এটাকে এই করে একটু ফাঁক রাখলেও হয়, বা ফাঁক না রাখি তোমরা যদি লেখো, লিখতে পারো, তাহলেও হবে। দেখো, তারপরে এই নিয়ে নিলাম। এবার দেখো, এটাকে এই করে এই নিয়ে তারপর সোজা উপরে উঠিয়ে এই অর্ধমাত্রাটা দিই। দেখো, তাহলে ত থ হয়ে গেল। এবার দেখো দ। দটা এই দেখো, একটু সামনে অগ্রভাগে মাত্রাটা রেখে তারপর এটাকে সোজা করে এভাবে টেনে তারপরে এভাবে এই বরাবর মাত্রা বরাবর করে এটাকে এভাবে করে দিবে। দেখো, আমি আবার দেখাই। এটা এভাবে সোজা করে নিয়ে এই তারপরে এটাকে এইভাবে নামিয়ে দিবে, ঠিক আছে? এবার দেখো ঘরে ঠিক একইভাবে পূর্ণমাত্রাটা আগে দিয়ে নিয়ে তারপরে এটাকে এভাবে নিচে নিয়ে তারপরে এটাকে এখানে নিয়ে বরাবর করে তারপরে এটাকে এভাবে করে দিবে। তাহলে দেখো ত, থ, দ। এবার দেখো ঢ। এটাকে একটু চেপে সজোরে বলতে হবে। দেখো, এটা এরকম করে এই এই পেছনের অংশটা বরাবর করে এই করে তারপরে এটাকে এভাবে উঠিয়ে এই অর্ধমাত্রা দিয়ে দিবে। দতে হচ্ছে পূর্ণমাত্রা, ধতে হচ্ছে অর্ধমাত্রা। এবার দেখো ঘরে, যদি তোমরা এভাবে বরাবর না করতে পারো তাহলে তোমরা অবশ্যই এভাবে লিখবে। দেখো, এই কোণা থেকে এভাবে ঘুরিয়ে এটাকে এই করে নিয়ে এই দেখো এভাবে করলে তোমাদের বরাবর সমান হবে। তাহলে দেখো এই, এটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের লেখাগুলো যেন একরে সুন্দর হয় এটাই। তাহলে দেখো, আমার এটা অর্ধমাত্রা দিয়ে নিলাম। তাহলে ত, থ, দ, ধ। এবার দেখো দন্তন্য। দন্তন্য লিখতে প্রথমে পূর্ণমাত্রা মাত্রা দিয়ে নিতে পারো। দেখো, অনেকে হয়তো বা আগে মাত্রা দিলে মাত্রার সাথে মিলিয়ে না নিতে পারো, যেমন আমাদের এই অংশটা বরাবর হতে হয়। তাহলে দেখো, যদি তোমরা মাত্রার সাথে না মিলাতে পারো তাহলে মাত্রাটা পরেও দিতে পারো। আগে তোমরা হয়তো এই নটা লিখে তারপরে এই বরাবর এখান থেকে করে এই মাত্রাটা করে নিবে, ঠিক আছে? এবার দেখো, আমি ঘরে লিখে দেখাচ্ছি। এই করে এই 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 তারপরে দেখো এই বরাবর এখান থেকে মাত্রাটা ধরে এই মাত্রাটা দিয়ে নিবে। আর প্রথমে মাত্রাটা দিয়ে নিলে ভালো, তবে যারা না পারো তারা পরেও মাত্রাটা দিতে পারো। তো দেখো, আমি আজকে
ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য অর্থাৎ ক থেকে দন্তন্য পর্যন্ত এই সবগুলো বর্ণ তোমাদেরকে লিখে দিয়েছি। বাকি বর্ণগুলো আমরা হয়তো পরে দেখাবো। তবে আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়, আর বর্ণগুলো বাসায় বেশি বেশি লিখবে, প্র্যাকটিস করবে এই কামনা করি। এখানে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।